আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে মানুষকে খুব বেশি ক্ষমা করেন, অনেক বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, বিশেষ করে রমজানের রাতে প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন। বহু মানুষকে যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুককে মুক্তি দান করা হলো, অমুককে নাজাত দান করা হলো, চূড়ান্ত ফয়সালা দিয়ে দেওয়া হয় বহু মানুষকে। আর শেষের দিকে এসে এই পরিমাণটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় অনেক গুণ বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শুরু থেকে নিয়ে একেবারে অনেক দিন পর্যন্ত যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, শেষের দিনগুলোতে আরো বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। তো সেই সুযোগটা আমাদের সামনে এখনো আছে। পাঁচটা দিন মানে অনেক ব্যাপার, আমরা এই পাঁচ দিনে চাইলে অনেক কিছু করতে পারি। এই জন্য ভাইরামাত একেবারে শেষের দিকে এসে আমাদের ব্যাকুলতা, আমাদের অস্থিরতা, আমাদের পেরেশানি, আমাদের ব্যথা, আমাদের দরদ, এটার পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে এই রমজানের যে আমি সদ্ব্যবহার করতে পারলাম না তার জন্য ইস্তিগফার করা দরকার, ক্ষমা প্রার্থনা করা দরকার। রমজানে যদি কেউ ক্ষমা না পায় তার কি হবে? ক্ষমা পেলাম না, ঠিক আছে রমজানের পরে পাবো, ব্যাপারটা এত সহজ না। আপনারা সবাই সেই প্রসিদ্ধ হাদিস জানেন যে জিবরিল এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইউফাল্লাহ, যে ব্যক্তি রমজান পাইলো অথচ ক্ষমা আল্লাহর কাছ থেকে পাইয়ে নিতে পারলো না, এই ব্যক্তির জন্য প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন যে এর ধ্বংস অনিবার্য, এ তো ধ্বংসপ্রাপ্ত, এ তো কপাল পড়া, এ তো শেষ, যে রমজান পাইল অথচ ক্ষমা পাইল না। তো ভাইরা আমার, ক্ষমা পাইলাম কি পাইলাম না এটা অনেক বড় একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় রমজানের এই মাসে। সেজন্য আমি তো জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন সেই মানুষগুলোর মধ্যে সেই তালিকায় আমার নাম আছে কি নাই। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রেখেছেন সেই তালিকায় আমার নামটা আছে কি নাই। এই জন্য শেষের দিকে এসে ইমানদারের ব্যাকুলতা, ইমানদারের অস্থিরতা, ইমানদারের পেরেশানি, ইমানদারের কষ্ট, বেদনা, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, এগুলোর পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষের দিককার প্রতিটা মুহূর্তকে কদর করার তফিক দান করুন। ভাইরা আমার, আবার একটা রমজান আসলে আমি সে রমজান পাব, আবার ইবাদতের মতো এবং শারীরিক স্বাভাবিকত্ব থাকবে, সুস্থতা থাকবে, এর কোনো গ্যারান্টি নেই, আমরা সবাই জানি। সো আমার কাছে এই অবশিষ্ট মুহূর্তগুলো, দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। শেখ আয়েজ আলতারানি সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলিম এবং দায়ী, অত্যন্ত চমৎকার একটা কথা তিনি বলেছেন এই রমজানের শেষের দিকে এসে এই বছরই। তিনি বলেছেন যে জাহাবা মুআজ্জামুহু ওয়া বাকিয়া আ'জামুহু, অর্থাৎ রমজানের বেশিরভাগ দিনগুলো চলে গেছে ঠিক, কিন্তু সবচেয়ে মূল্যবান সময়টা এখনো আছে। এটা হলো আমাদের সান্ত্বনার বিষয় এবং আমাদের জন্য আনন্দের বিষয়। অতএব এই মূল্যবান সময়গুলো আমরা কদর করি ভাই, বিশেষ করে শেষের দিকে এসে আরো বেশি হিসাব ফেরানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার তওবা, বান্দার আফসোস, বান্দার আক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার অপারগতার কারণে, অক্ষমতার কারণে যে রোনাজারি হয়, নিজেকে যে বিনয়ীভাবে পেশ করে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, বেশি প্রিয়। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের দিকে আমাদের মনের হালত এই থাকবে যে আমি কিছুই করতে পারলাম না, আমি আত্মশাসন করব, নিজেকে ভৎসনা করব এবং আফসোস করতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো, আল্লাহর কাছে ক্যামেরাবাকে ক্ষমা চাইতে থাকবো, আমার মধ্যে অস্থিরতা ব্যাকুলতা কাজ করবে, পেরেশানি কাজ করবে, খুব বেশি বেশি নিজেকে মনে হবে যে আমি বড় অপরাধী, এত বড় সুযোগ পাওয়ার পর আমি কিছুই করতে পারলাম না। এটা যত বেশি আমাদের মধ্যে উপলব্ধি জাগ্রত হবে আমাদের রব তত বেশি সন্তুষ্ট হবে। কোন এক সালাম বলেছেন যে রাত জুড়ে একজন ইবাদত বন্দেগী করেছে, আরেকজন প্রতিদিন ইবাদত বন্দেগী করলো, কোনো একদিন তিনি করতে পারেন নাই। এই না পারার কারণে সকালে তার যে কষ্ট লাগে, তার যে দুঃখ বোধ হয়, তার যে আফসোস হয়, এই দ্বিতীয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। ইবাদত করার পর যে পরিতৃপ্তি, এটার চাইতে ইবাদত করতে না পারার পর বান্দার যে আত্মশাসন,
বা নিজেকে ভৎসনা করে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয় সো আমাদের কাছে এই অপশনটা এখনো আছে ভাই আসল অবশিষ্ট দিনগুলোতে আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ পরিশ্রম করে এই দিনগুলোর প্রতিটা মুহূর্তকে প্রতিটা দিন না প্রতিটা মুহূর্তকে আসল কদর করার চেষ্টা করি হেফাজত করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই রামাত আমাদের রমজানের শেষের দিনগুলো বিশেষ করে ঈদের কেনাকাটা চলে যায় শেষের দিনগুলো চলে যায় গ্রামের বাড়িতে যাওয়ার তোড়জোড় এবং প্রস্তুতি গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হলে আমরা যাব ঈদের কেনাকাটার প্রয়োজন হলেও সেটা করব কিন্তু সেই কাজগুলো অনেক আগে থেকে করে ফেলা উচিত আমরা প্রতি বছর একটা আহ্বান রাখার চেষ্টা করি যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন তারা অধীনস্থদের বোনাসের টাকাগুলো রমজানের শুরুর দিকে দিয়ে দেন যাতে করে রমজানের শেষের দিকে তারা বোনাস পেতে পেতে দেরি হয়ে গেছে এখন কেনাকাটা করতে করতে শেষ দশক মার্কেটে গিয়ে তারা বরবাদ করে ফেলবে মূল্যবানের সময়গুলো সেটা যেন না পায় আলহামদুলিল্লাহ আসুনা ফাউন্ডেশন থেকে আমরা এই বছর সেটা কার্যকর করেছি রমজানের শুরুর দিকেই বোনাস দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ঈদের কেনাকাটার নাম দিয়ে রমজানের শেষের দিনগুলো আমাদের বরবাদ না হয় ধ্বংস না হয় তো প্রত্যেকের আমাদের পরিকল্পনা থাকা দরকার যে ঈদের কেনাকাটার কারণে আমার জন্য ইবাদত নষ্ট না হয় ঈদের কেনাকাটার কারণে ব্যস্ততার কারণে ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে আপনার শেষ দশক ইবাদত করা হয়ে যদি না ওঠে তাহলে ব্যাপারটা কেমন হবে অনেক মা বোন আছেন যে শেষের দিনগুলোতে এসে উনি ঈদে কি কি আইটেম করবেন কোনটা কোনটা তার কিনতে হবে কোনটা কোনটা তার কেনা বাকি আছে ফ্রিজে কি আছে কি নাই এগুলো নিয়ে শেষে কয়েকদিন পরেশানির মধ্যে থাকে আর পুরুষ বা অন্যান্য সদস্য এমনকি মহিলারা সহ আরেকটা ব্যস্ততা হয় হলো মার্কেটের ব্যস্ততা শপিং এর ব্যস্ততা এই মার্কেটিং এবং শপিং এর নামে শেষে অনেক দিন পর্যন্ত আজকে যাচ্ছে না মিলাতে পারে নাই কালকে যাচ্ছে আরেক মার্কেটে মিলে নাই এরপরে মিলছে তো আবার পরিবর্তন করতে হবে চয়েস হয় নাই সাইজ বেশ কম হয়েছে এই তামাশাগুলো করতে করতে শেষের দিনগুলো নষ্ট করে ফেলে এটাকে আমি একটা উপমা দেই একটা বিষয়ের তুলনা করি সেটা হলো এক ছাত্র তার পরীক্ষার জন্য কিছু জিনিস দরকার পরীক্ষা দিতে হলে তার বোর্ড লাগবে কলম লাগবে সাদা কাগজ লাগবে আরও কিছু জিনিসপত্র লাগবে পরীক্ষা যে জামাটা পরীক্ষা দিতে যাবে সেই জামাটা একটু ধুয়ে রেডি করতে হবে তো পরীক্ষার অনেক আগে থেকে সে এই পরীক্ষা যেন ভালো করে দিতে পারে সেজন্য জামা কাপড় তারপরে তার বোর্ড এইসব কেনাকাটার পেছনে সে অনেক সময় ব্যয় করছে বলতে পারেন যে পরীক্ষার এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য সে বিভিন্ন মার্কেটে মার্কেটে গেছে পছন্দ করছে কেনাকাটা করছে কেন কারণ পরীক্ষার জন্য তার এগুলো দরকার হবে এইসব ব্যস্ততায় সে এত বেশি ব্যস্ত ছিল যে পরীক্ষার পড়াশোনা করার সময় সে পায় না ব্যাপারটা কেমন হবে যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতে পরীক্ষার পড়াশোনা করার সুযোগ পায় নাই আমাদের অবস্থা ঠিক সেরকম যে আমরা ঈদ উদযাপন করার জন্য তার প্রস্তুতি নিতে নিতে ঈদ যে জন্য সেই জিনিসটাই করা হয় নাই ঈদ কার জন্য ভাই ঈদ তো বেনামাজের জন্য না ঈদ তো ফাসেকের জন্য না ঈদ তো রমজানকে যারা কদর করে না তাদের জন্য না ঈদটা কিসের জন্য ভাই ঈদের কনসেপ্ট আমরা ম্যাক্সিমাম মুসলমানরা এখনো জানি না ঈদ হলো রমাদান জুড়ে আপনি যে রাত রাত জেগে ইবাদতবন্দি করেছেন দিন জুড়ে ইবাদতবন্দি করেছেন অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন সামান্য একটু ফুরসত পান নিজের শরীরটার দিকে খেয়াল করার নিজের ফ্যামিলির দিকে খেয়াল করার একটু আনন্দ করার একটু মন মতো চলার সুযোগ পান নাই গোটা রমজান জুড়ে আপনার ম্যারাথন ইবাদতের ব্যস্ততা ছিল এই এই ব্যস্ততা শেষ করে সারার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নগদ পুরস্কার যে বান্দা সারা মাস জুড়ে ইবাদতবন্দি করেছো আসল পুরস্কার তো কিয়ামতে দেওয়া হবে তোমাকে নগদ পুরস্কার হিসেবে ঈদ দেওয়া হলো এই ঈদটা হলো রমজানের ইবাদতের পুরস্কার তাহলে ঈদুল আজহাটা কি প্রশ্ন ওঠে এটা তো ঈদুল ফিতর বুঝলাম ঈদুল আজহাটার ঈদ কিসের কারণে সেটাও ইবাদতের পুরস্কার স্বরূপ কারণ আপনারা জানেন ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস আর দ্বিতীয় বড় মৌসুম কোনটা জিলহজের প্রথম 10 দিন ওই প্রথম 10 দিনও একইভাবে বান্দা ম্যারাথন ইবাদতের দৌড়ে প্রতিযোগিতায় সে ব্যস্ত ছিল নিজের দিকে তাকাবার ফুরসত পায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন টানা ইবাদতের পর বা 9 দিন টানা ইবাদতের পর 10ম দিনে এসে আল্লাহ তাআলা ঈদুল আজহা দিয়েছে তো ইসলামের এই সমস্ত উৎসবের সাথে জাগতিক অন্য উৎসবের মৌলিক কয়েকটা পার্থক্যের একটা পার্থক্য এটা জাগতিক যে উৎসবগুলো আছে আপনি দেখবেন বিভিন্ন বর্ষবরণ হয় বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন কালচারে আছে এগুলো
এই সমস্ত বর্ষবরণ বলেন অথবা আঞ্চলিক বিভিন্ন উৎসব বলুন এই ম্যাক্সিমাম উৎসবগুলোর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাবেন না যারা কথা কথা লজিক বলে যারা কথা কথা যুক্তির কথা বলে হাস্যকর একটা বিষয় হলো অবাক করে একটা বিষয় হলো তারা যে সমস্ত উৎসব করে সেগুলোর পেছনে কোনো লজিক নেই যেমন নতুন বছরের প্রথম প্রহরকে পৃথিবীর এখন প্রায় সব দেশেই মানুষ উদযাপন করে এবং সব ভাষাভাষী মানুষই কম বেশি উদযাপন করে এটা করতে হলো মূলত পেগানরা প্রকৃতি পূজারীরা তারা বছরের প্রথম প্রহরকে তারা পূজোর মাধ্যমে কাটালে তারা মনে করত যে সারা বছর ভালো থাকা যায় প্রথম প্রহরকে আপনার ভালোভাবে উদযাপন করলে প্রথম প্রহরে উল্লাস করে হাসি তামাশা করে কাটালে সারা বছর ভালো থাকা যায় এটা যদি সত্য হতো তাহলে তো ব্যবসা বাণিজ্য কাজ কাম চাকরি বাকরি বাদ দিয়ে সবাই প্রথম মুহূর্তে হয়ে উল্লুকুল্লি হইত এটা না যৌক্তিক না বৈজ্ঞানিক না কোনোভাবে এটা প্রমাণিত একটা সম্পূর্ণ কুসংস্কারজন্য একটা বিশ্বাস এবং এটার পিছনে কোনো যৌক্তিক কারণ নেই আমি প্রায় বলার চেষ্টা করি বছরের প্রথম মুহূর্ত এটার আগমন যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে যার আনন্দ যার আগমনটা আপনার আনন্দের কারণ হয় তার বিদায়টাও তো বেদনার কারণ হওয়ার কথা যার আসলে আপনার অনেক খুশি হয় তার বিদায়টা তো আপনার দুঃখ লাগার কারণ হতে পারে হওয়ার কথা তো বছরের প্রথম প্রহর আসার সাথে সাথে আপনি খুশি হয়ে যাচ্ছেন আনন্দে আপনি উল্লাসে ফেটে পড়ছেন খুব ভালো কথা প্রশ্ন হলো যে এক মুহূর্ত আগেই তো একটা বছরের বিদায় হলো তখন কি আপনি কেঁদেছেন কোনো যৌক্তিক গ্রাউন্ড নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো উৎসব দিয়েছেন এই উৎসবগুলোর সাথে সেই উৎসবের একটা পার্থক্যের জায়গা এখানে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক মাস ইবাদত বন্দেগী করার পর বান্দাকে সেই ইবাদতের গ্লানি কষ্ট যাতে সে কিছুটা হলেও দূর করতে পারে কিছুটা হলেও তার যাতে রিফ্রেশমেন্ট হয় এই জন্য নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ঈদুল ফিতর দিয়েছেন তাহলে ঈদুল ফিতরের সাথে অন্যান্য উৎসবের বা ঈদুল আজহার সাথে অন্যান্য উৎসবের একটা পার্থক্য এখানে আরেকটা পার্থক্য জায়গা হলো অন্য সমস্ত উৎসবে ভোগ আছে ত্যাগ নাই কিন্তু ধর্মীয় উৎসবে ভোগ আছে ত্যাগও আছে অর্থাৎ শুধু নিজের ভোগের কথা বলে না গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাবার কথা বলে ইসলামের এই সমস্ত উৎসবগুলো এই যে দুটি উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহা আপনি লক্ষ্য রাখবেন যে ঈদুল ফিতরের আনন্দ এটি পূর্ণতা পায় ষোলকলায় পরিপূর্ণ হয় কখন মানুষ যখন ঈদগাহে যায় ঈদগাহে ঈদের নামাজ পড়তে গেলে তখন ঈদের আনন্দটা পূর্ণতা পায় তার আগ পর্যন্ত প্রস্তুতি ঈদের মূল আনন্দ তো ঈদগাহে যাওয়া আর ইসলামের নির্দেশ হলো তোমার ঈদগাহে যাওয়ার আগে তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবা তার আগে তোমার ফিতরা গরিব দুঃখীর বাসায় পৌঁছে দিতে হবে না হলে সেটা আদায়ই হবে না তার মানে কি দাঁড়ালো যে আমি আনন্দ করব উৎসব করব ইসলাম বলছে তোমার উৎসবটা পরে আগে গরিবের মুখে হাসি ফোটাও দেন তুমি উৎসব করো এ হলো ইসলামের এই উৎসবের বৈশিষ্ট্য যাই হোক তো যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান জুড়ে ইবাদতের পর একটা নগদ পুরস্কার হিসেবে এই উৎসব দিয়েছে এখন সেই উৎসবের ব্যস্ততায় আপনি ইবাদতই করতে পারেন নাই তার মানে আপনি পড়ালেখা করতে পারেন নাই ফলাফল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আপনি কাজ করতে পারেন নাই বেতন নেওয়ার টেনশনে পেরেশানিতে ব্যাপারটা সেরকম হয়ে গেল যে ঈদের প্রস্তুতি আপনার ইবাদতই করা হয় ভাইরা আমার এই জন্য রমজানের শেষ মুহূর্তগুলো কোনোভাবে যাতে আমরা ধ্বংস না করি নষ্ট না করি আল্লাহ সুবহানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুই ধরনের আনন্দ দিয়ে থাকে এর ভিতরে এক ধরনের আনন্দ হলো যখন বান্দা ইফতার করে এই ফিতরিহির দুইটা অর্থ হতে পারে একটা হলো ইফতার করা একটা হলো ঈদ করা দুইটাই হতে পারে তো যদি আমরা ইফতার করার অর্থ নেই তাহলে তার অর্থ দাঁড়াবে এই বান্দা রোজা রাখার পর আসল আনন্দ তার আল্লাহর কাছে পুরস্কার পেলে তখন হবে কিন্তু দুনিয়াতে নগদ একটা আনন্দ আল্লাহ তাআলা দেন বান্দাকে সেটা হলো ইফতারের সময় আপনারা লক্ষ্য রাখবেন ইফতারের সময়কার যে আনন্দটা ইফতার সামনে নিয়ে যখন আমরা কষা সাজিয়ে বসি ইফতারের জন্য অপেক্ষা করি এখানে যে আনন্দ হয় এখানে যে পরিতৃপ্তি হয় পৃথিবীর অন্য কোনো খাবারের মধ্যে আমার অভিজ্ঞতা হলো যে এরকম পরিতৃপ্তি হয় না আমরা অনেক খাবার খাই বুফে খাই অনেক আইটেম নিয়ে খাই অনেক কিছু করি কিন্তু ইফতারের সাদা মাঠা আইটেম নিয়ে যদি মানুষ বসে এক অভূতপূর্ব এবং এক অবর্ণনীয় এবং নির্মল আনন্দ মনের ভিতরে অনুভব হয়
সারা বছরই তো আমরা নাস্তা করি ইফতার মানে যদি হয় নাস্তা তো নাস্তা তো সারা বছরই করি অন্য সময় তো নাস্তার একটা বোঝা আপনি অফিসে যাবেন বাসা রেডি কিছু আছে তাড়াতাড়ি দুই গাল দিয়ে আপনি চলে যাচ্ছেন অফিসে তার মানে এটা একটা বোঝা সেরে ফেলছেন চলে যাচ্ছেন আর রমজানে ইফতারের আগে সব প্রস্তুতি নিয়ে আপনি বসছেন এক অভূতপূর্ব আনন্দ হয় এই যেটা অন্য কোনো খাবার নাই এটা আল্লাহ প্রদত্ত আর আরেকটা অর্থ হলো ঈদের সময়ের আনন্দ সেটা পরিপূর্ণতা পায় বান্দার তখনই যখন বান্দা আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে পারে এবং ঈদুল ফিতরের যে খুতবা আমরা শুনি সেই খুতবার কিন্তু একটা পার্ট একটা অংশ এটাও আছে যে আজকে প্রতিদান দিবস অর্থাৎ যারা সারা রমজান ধরে ইবাদত বন্দেগী করেছে তাদের জন্য প্রতিদান দিবস কিন্তু যারা মার্কেটে মার্কেটে ঘুরছে যারা ইবাদত বন্দেগী করার সময় পায় নাই তাদের কি হবে তাদের কি হবে আমরা অনেকেই এই শেষের দিনগুলোকে ধ্বংস করে ফেলি আর যারা গ্রামে যাওয়ার পরিকল্পনা করেন তাদের বরবাদ হয় কিভাবে শয়তান সবার জন্য আলাদা আলাদা আইটেম রাখছে কারে কিভাবে ব্যস্ত রাখতে হবে শয়তান খুব ভালো করে জানে যারা গ্রামের দিকে যাবে তারা হয়তো ঈদের শপিং টপিং করবেন না মাশাআল্লাহ তারা চিন্তা করতেছেন আমরা বেঁচে গেছি শয়তান তাদের জন্য আইটেম রাখে যে যাওয়ার আগে ব্যস্ততা কোন গাড়িতে যাবো কিভাবে যাবো টিকিট পাবো কিনা পাইলট টিকিট ঠিক মতো আছে কিনা টিকিট হচ্ছে কিনা হইলো কিনা কমফোর্ট হবে কিনা তারপরে যা লাগেজ গোছানো ব্যাগ গোছানো গ্রামে কার জন্য কি নিচ্ছি এগুলো হুলুস তুলে তার কয়েকদিন যা এরপর গ্রামে যায় যখন নামে নামার পর এই ঈদের ঝক্কি ঝামেলা রাস্তা বিশাল বড় জ্যাম ঠেলে আসতে আসতে তার কিয়ামতের মতো অবস্থা এরপরে তার শরীরটাকে তাও দিতে হয় একদিন ধরে শুয়ে শুয়ে শরীরটাকে তাও দিতে হয় কারণ অনেক কষ্ট করে আসে তো তাও টাও দেওয়া শেষ হলে এবার গ্রামের সবাই সাথে হেঁটে হেঁটে এর সাথে অমুক কেমন আছে তমুক কেমন আছে অমুকের বাড়িতে যাওয়া খোঁজ খবর নেওয়া শয়তান বলে এটা তো পেপাদ কিন্তু নেকামল করতেছে এইভাবে করতে করতে তার চান্দ্রাত চলে আসে এবং রমজান শেষ হয়ে যায় বাইরামাল রমজানের শেষের দিকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিতেন না কাউকে না এটা নিজের জন্য এটা আমার নিজের উন্নয়নের জন্য আত্ম উন্নয়নের জন্য আত্মলব্ধি জাগ্রত হওয়ার জন্য একান্তে আল্লাহর সাথে কথা বলবার জন্য কেন এতে কাউকে বলতেন তিনি আল্লাহ সুবহানাহু তাকে বলেছেন যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব হে রাসূল আপনি যখন অবসর হন আল্লাহর আপনার রবের দিকে আপনি তখন রুজু হন আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন এই যে রবের দিকে মনোনিবেশ করার কথা আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে অবসর হলে রবের দিকে মনোনিবেশ করবেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হবেন কোথা থেকে আমাদের মতো তো এরকম দুনিয়ায় ব্যস্ততা ছিল না এরকম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির এত ব্যস্ততা এটা থাকলে আমরা বলতাম এই আয়াতের অর্থ হলো আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়ার ঝক্কি ঝামেলা এই সব কিছু থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হবেন কিন্তু তার তো সেগুলো ছিল না তাহলে বোঝা গেল তার মূল কাজ ছিল দাওয়াত এবং জিহাদ সেই সমস্ত ইবাদতের কাজগুলো থেকেও আল্লাহ বলছেন ফারেগ হয়ে আল্লাহর দিকে রুজু হবে এজন্য কিছু সময় মানুষের আত্মউন্নয়নের জন্য দরকার হয় আমরা সেই সময়টা রমজানের এই শেষের দিনগুলোতে শেষের সময়গুলোতে যতটা পাই এই সুযোগটা সারা বছরকে যদি আপনি এক পাল্লা রাখেন এই দিনগুলো যদি এক পাল্লা রাখেন তো এই দিনগুলোর পাল্লা ভারী হবে এত বেশি সুযোগ এই দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য থাকে বিশেষ করে রাতের বেলা আবারও সেই হাদিসের কথা আমরা স্মরণ করতে পারি ওয়াল্লাহি ওয়াতাকা মিনান্না ওয়াযালিকা ফি কুল্লি লাইলা আর রমজানে আল্লাহর বরাদ্দ থাকে আল্লাহর বাজেট থাকে কিছু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন এটা বরাদ্দ থাকে প্রতি রাতে সেটা হয় প্রত্যেক রাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমার ঘোষণা করেন যে অমুক অমুকের জন্য আল্লাহ ফয়সালা করেন ডিসিশন নেন সেই ডিসিশন নেওয়ার মুহূর্তগুলো যখন পার হয় রাত যখন পার হয় আমাদের প্রতি কত অস্থিরতা কাজ করা দরকার কত পরেশানি কাজ করা দরকার কত চোখের পানি ফেলা দরকার আমি কি সেই সৌভাগ্য বান্দার কাতারে আদৌ সামিল হতে পারলাম কিনা আমার যাওয়ার সুযোগ হলো কি হলো না এই পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয় বান্দার এই পেরেশানিটা অতএব আমরা শেষের দিকে এসে রমজানের অবশিষ্ট সময়গুলোকে খুব বেশি কদর করার চেষ্টা করি বিশেষ করে রাতের বেলা যা পেরেছে না পেরেছে অবশেষ রাতগুলোতে আমরা না ঘুমাই রাতগুলোতে না ঘুমাই নির্ঘুম থেকে রাতের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কথা বলি আল্লাহ আল্লাহকে স্মরণ করি এবং আমার ব্যাকুলতার কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসবে আমার অস্থিরতা আমার ফুপিয়ে ওঠা এগুলো কাজ করবে এটা হওয়া উচিত পরিবারের সদস্যদেরকে জাগানো উচিত ভাই না আমার জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা কোনো শখের বিষয় না বিষয় যদি শখের হয়ে তাহলে বলতাম ঠিক আছে হলো না সমস্যা কি সব শক্ত মানুষের করুন হয় শখের বিষয় না ডু অর ডাই বলতে একটা কথা আমরা বলি এটা তো ডু অর ডাইয়ের বিষয়ও না ডু অর ডাই করলাম বা মরলাম এই তো তো মরলাম তো কি হয়েছে এখানে তো সেটা না ভাই জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এটাকে ডু অর ডাই দিয়ে বোঝানো যাবে না ভাই এটা বোঝাবার মতো কোনো শব্দ আমার কাছে অন্তত নেই
জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা হলো মানুষের জীবনের আসল প্রকৃত এবং চূড়ান্ত সফলতা আর জাহান্নামে যাওয়া এটা হলো মানুষের জীবনের চূড়ান্ত ক্ষতি আসল ক্ষতি প্রিয়নী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস থেকে আমরা জানি দুনিয়াতে কখনো দুঃখের দেখা পায় নাই চিরসুখী মানুষ যদি কেউ থাকে এই লোকটাকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে একবার ঘোরানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয় জাহান্নামের আঁচটা অনুভব করানো হয় এই ব্যক্তি সারা জীবনে যত নিয়ামত ভোগ করেছে সব ভুলে যাবে তার মেমোরিতে কিচ্ছু থাকবে না ওই কষ্টের কারণে পক্ষান্তরে আমরা যাদেরকে জনম দুঃখী বলি জীবনে কখনো সুখের দেখা পায় নাই এই মানুষটাকে যদি জান্নাতের নিয়ামতের কাছাকাছি নিয়ে আঁচটা তাকে অনুভব করতে দেয়া হয় এই ব্যক্তির জীবনে কখনো কষ্ট করেছে সেটা তার মেমোরিতে থাকবে না সে ভুলে যাবে অতএব জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা ভাই সুখের বিষয় না এটা নিচ্ছেন আমার একটা অন্য দশটা ইচ্ছার মতো একটা সাধারণ ইচ্ছা না ভাই এমনকি এটা দূরের দায়ের মতো ব্যাপার না এটা হলো আমার অনন্ত অসীম কালের সুখের ফয়সালা হচ্ছে কি হচ্ছে না সেটা আমার অনেক বড় একটা ডিসিশন যার উপর অনেক কিছু নির্ভর করে এটা পেন্ডিং আছে কোনো কিছুর উপরে কারোর হাতে কোনো কারোর কাছে একটা বড় ডিসিশন এই ডিসিশনটাতে এটার উপর নির্ভর করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া না পাওয়া আমি রাস্তা ভিখারি হয়ে যেতে পারি আবার কোটিপতি হয়ে যেতে পারি এরকম যদি কোনো ডিসিশন থাকে সেটা নিয়ে আমাদের কত পেরেশানি থাকে কত টেনশন থাকে কত চিন্তা থাকে কত ব্যাকুলতা থাকে কত চেষ্টা থাকে কত পরিশ্রম থাকে মনের ভিতরে কতটা থাকে যে আমরা ঘুমালেও সেটা স্বপ্নে দেখি চোখটা বন্ধ হলেই চোখের সামনে সেই জিনিসটা ভেসে ওঠে কারণ এটার সাথে আমার অনেক কিছু নির্ভর করছে ভাইরামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান যুযহিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন ফেরেশতারা তার আমলনামা ডান হাতে দিয়ে বলবেন যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো তুমি জান্নাতে প্রবেশ করতে পারো এই পরমানা যেদিন মানুষ হাতে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাদ ফাস আমরা পৃথিবীতে বলি অমুক সফল মানুষ অমুক সার্থক মানুষ পৃথিবীতে কেউ কখনো সফল হতে পারে না ওই অর্থে চূড়ান্ত সফলতার কোনো সুযোগই পৃথিবীতে নেই পৃথিবীতে কোনো সে অর্থে সফল মানুষ একজনও নাই হতে পারে না সফলতা হবে সেই যেদিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা হাতে পাওয়া যাবে কারণ পৃথিবীর সকল সফলতা এটা সাময়িক এরপরে ব্যর্থতা আবার তাকে পেয়ে বসতে পারে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্গেটটা আপনি স্পর্শ করতে পেরেছেন সবচেয়ে বড় টার্গেটটা আপনি আপনি সেটা হাতে পেয়েছেন সেটা অর্জন করতে পেরেছেন ভালো কথা এরপরও আপনার একটা আশঙ্কা থাকে যে যে অর্জনটা আপনার হয়েছে সেটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে এই টেনশন থাকে কি থাকে না আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে বড় কিছু হয়ে গেলেন তো এটা কি স্থায়ী এটা যে কোনো মুহূর্তে এই অবস্থান থেকে আপনার সরে যাওয়া লাগতে পারে কি পারে না আর কিছু হোক আর না হোক মৃত্যু আসলে তো আপনার শেষ তাহলে পৃথিবীর সমস্ত সফলতা এটার পেছনে ব্যর্থতা আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে থাকে যত সফলতার ঢেকুরি আপনি তোলেন আপনার ঘাড়ের উপরে ব্যর্থতার যে নিঃশ্বাস সেটা কিন্তু পড়তে থাকে মানে যে কোনো মুহূর্তে ব্যর্থতা আপনাকে পেয়ে বসতে পারে এজন্য এখানে কোনো আনন্দ সলোকলা পরিপূর্ণ হয় না হতে পারে না এজন্য আল্লাহ বলেছেন যে চূড়ান্ত ভাবে সফল হবে মানুষ সেদিন যেদিন সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানাকে অদিন পেয়ে যাবে বাস এরপর আর কোনো গ্লানি কোনো পেরেশানি কোনো ব্যর্থতার আপনার নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ার কোনো টেনশন কোনো চিন্তা তার মাথায় থাকবে না এই জন্য আল্লাহ বলেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এ হলো আসল সফল ভাইরা আমার অতএব যে নাজাতের আলাপ আমরা করছিলাম রমজানের শেষের দিককার এর সাথে আমাদের শখের সম্পর্ক নাই ভাই শখের বিষয় হলে বলতাম ঠিক আছে চেষ্টা করলাম হইলো হইলো না হইলো এমন কি টেনশন করো ডুয়ার ডাই দিয়ে এটাকে বোঝানো যাচ্ছে না এটা হলো আমার চূড়ান্ত ভাবে রক্ষা হওয়া অথবা চূড়ান্ত ভাবে অনন্ত অসীম কালের জন্য ধ্বংস হওয়া সেটা তো একটা ডিসিশনের ব্যাপার এর জন্য আমার হৃদয়ের শক্তকোণ শব্দকোণ আকৃতি দিয়ে শব্দকোণ ব্যথা দিয়ে দরদ দিয়ে যদি আমার ভিতরে অস্থিরতা কাজ না করে পেরেশানি কাজ না করে তওবা কাজ না করে অনুভব জাগ্রত না হয় তাহলে আমি কোন মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
ক্ষমা প্রাপ্তদের তালিকা থাকার আশা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট সময়গুলোর প্রতিটা মুহূর্তকে, প্রতিটা মিনিটকে, প্রতিটা দিনকে, রাতকে সর্বোচ্চ সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবশিষ্ট সময়গুলোকে কাটাবার জন্য যে পরিমাণ ইমানি শক্তি দরকার, যে পরিমাণ জজবা দরকার, যে পরিমাণ মোটিভেশন দরকার, আল্লাহ তাআলা সেটা আমাদের সবার মধ্যে যেন দিয়ে দেন। আবার একটা রমজান আমরা পাবো সেই গ্যারান্টি নাই ভাই। আর রমজান পাইলেই যে সেই রমজানে আমার ইবাদতের সুযোগ হবে, তওবার সুযোগ হবে, সেই গ্যারান্টি নাই। সো এই রমজানটাকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান এবং শ্রেষ্ঠ সুযোগ মনে করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। রমজানের সর্বশেষ আমল কি ভাই? শেষ আমল মানে এর পর কোনো আমল নাই কি সেটা? রমজান মাসে অনেকগুলো আমল আছে না, আমরা তারাবি পড়ি, সাহরি খাই, রোজা রাখি, অনেক কিছু দিয়ে করি। শেষ আমল কোনটা যেটা দিয়ে এন্ডিং, আর কোনো আমল নাই? সেটা হলো সবাই জানি কিন্তু হয়তো মাথা আনতে পারছি না, সদকায়ে ফিতর দেওয়া, ফিতরা দেওয়া, এটা রমজানের শেষ আমল। এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই। অন্য অর্থে এটাকে বলতে পারে যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি, কারণ এটা শুরু হয় মূলত শাওয়ালের চাঁদ দেখা গেলে, ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন এটা ফরজ দেওয়া। যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায়, এই ফিতরাটা আমরা কেন দিই, ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন। এক, তিনি বলেছেন যাকাতুল ফিত্রি তোহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়াল রাফাস ওয়া তুআমাতান লিল মাসাকি। প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে, ইবাদত বন্দেগি করেছে, যে মেহনত মুজাহাদা করেছে, এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগি করার ফলে তার মধ্যে অনেক অর্জন যেমন হয়েছে, আবার অনেক ত্রুটিও ছিল। রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে, রোজা রেখে অনর্থক বেহুদা কথা বললে রোজা প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয়, রোজা নষ্ট হয়, রোজার রূপ থাকে না, রোজার মান কমে যায়, কোয়ালিটিতে ঘাটতি হয়। তো এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না, তো সেগুলোর কারণে রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে গেল। এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন্ড হয়ে যায়, সেটা ফ্রেশ হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে গ্রহণ করে। এই জন্য রোজার পুরো মাস, রমজানের পুরো মাস এবং সিয়ামের ভুল ত্রুটিগুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুলযোগ্য করে দেয় হলো ফিতরা। খুব বড় একটা বিষয় কিন্তু। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো কতরমাতাল লিল মাসাকিন, গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচির অংশ হিসেবে ফিতরা আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক, কেউ যেন খাবারের কষ্টে না থাকে, এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয়। কখন পৌঁছাতে হয়? সেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে। ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয়, আমরা সেই দীর্ঘ আলাপে যাওয়ার সুযোগ সময় নাই, শুধু এটুকু বলি আমরা প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে। একটা অপশন আছে সর্বনিম্ন, সেটাই আমরা নেই, এবং প্রতি বছর আমরা খোঁজ করি যে ফিতরা এবছর কয় টাকা ধার্য হয়েছে, 115 টাকা, তো দিয়ে দিলাম, বেঁচে গেলাম। যদিও পুরো পরিবারের তরফ থেকে দিতে হয়, পরিবারের কর্তা যিনি, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, এমনকি ছোট বাচ্চা কাচ্চা, তাদের সবার পক্ষ থেকে, তার একান্নভুক্ত যারা, তার বাসার সদস্যের মতো, এমনকি যে কাজের লোক, যারা বাধা কাজের লোক থাকেন তাদের তরফ থেকে, এই সবার তরফ থেকে পরিবারের কর্তা দিয়ে দিবেন। এখন সবাই দেখে যে ফিতরা কত ধার্য হয়েছে ভাই। ফিতরা সর্বনিম্ন যদি 150 বা তার সমমূল্যের খাদ্য হয়, তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু 1000, 2000 বা আরো বেশি হতে পারে। আপনি কিশমিশ দিয়ে দিয়ে দেন তাহলে একরকম হবে, আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে, খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে, তো অনেকগুলো অপশন আছে। তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা বেছে নিই, যেটা সবচেয়ে সস্তা, এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। কেন আপনি কিশমিশ যদি চিন্তা করেন তাহলে কিশমিশের কেজি কত আর গমের কেজি কত, অনেক বেশ কম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তালা যাকে যতটুকু সমর্থ দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন। এবং ফিতরা হিসাবে যদি আপনি খাদ্য দেন অথবা নগদ টাকা দেন, আমার পরামর্শ হবে ওয়াজিব ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে, এটা কোনো সন্দেহ নাই। নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের বাসায় খাবার পৌঁছানো, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত, চাল ডাল, আপনার ডাল তো না, আপনার গোশত অথবা আপনার আটা,
ময়দা কিংবা গম এগুলোর উপরে নির্ভর করতে মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধারণের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদুল ফিতর সরি ফিতরা হিসেবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসেবে এটা ফিতরার অংশ না বোনাস হিসেবে নফল হিসেবে আপনি তাকে পারলে 2 কেজি মুরগি কিনে দেন গরু গোশত অনেক দাম 1 কেজি গরু গোশত 2 কেজি গরু গোশত কিনে দেন একটু পোলাও চাল কিনে দেন একটু সামাই চিনি কিনে দেন আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ ফিতরা যা করা এর বাইরে একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা যা দরকার তার প্যাকেজ একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেন তাহলে তাদের আনন্দটা ষোলো কলা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ এটা আমরা করতে পারি বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না অনেক কষ্টে আছে আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে আপনি খোঁজ খবর নিলেই দেখবেন রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার তারই অংশ হিসেবে আমরা ফিতরাটার পাশাপাশি আরো বিভিন্ন খাদ্য আইটেম গুলো গরিবের বাসা বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকে তার জন্য ঈদের একটু কাপড় চোপড় পাঠায় দেন তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করলে কোনো সময় সেটা অর্জন হবে না সবসময় নগদ টাকা দান করলে সব বেশি হয় তা কিন্তু না আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে সেখানে অদ্ভুত অদ্ভুত মানে নেকামলের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম যেটা মানে কল্পনাও করা যায় না যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে আমার একবার মনে আছে যে কোনো একটা সুপার শপে কেনাকাটা শেষে এরকম রমজান মাসেই হবে আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ আর আসলে আমি গরিব তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে খুব সুন্দর করে মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধরন আছে আস্তে করে পিঠের উপরে হাতটা রাখছে মানে খুব কোমলতার সাথে স্নেহের সাথে স্নেহের পরের সাথে হাতটা রাখলে আমি ফিরে তাকালাম দেখি যে একজন সৌদি নাগরিক আমি চিন্তা নেই তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই আমি দুনিয়া বাজার করছি হয়তো ঈদের জন্য বাজার করছি তো কয়েকশো রিয়াল হয়েছে উনি বলেন যে যদি কিছু মনে না করেন আমি দিতে চাই হালিয়া গিফট জাস্ট গিফট তখন কি বলা যায় গিফট দিবে নিষেধ করতে কিছু নেই বলো ঠিক আছে তখন উনি দিলেন আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো আপনি বাজারে চলে যান বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাছুমুচু করছে ছটফট করতেছে একবারে মাসালা কাছে আবার ওই মাসালা যায় তার মানে বাজেটের সাথে তার চাহিদা বা প্রয়োজনে মিলাতে পারছে না বেচারা এই লোকটাকে ওরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন ভাই আমি আপনার এই মাসের বিলটা দিতে চাই যদি আপনি মন হচ্ছে না করেন আপনি দেখেন যে কোনো একটা বাচ্চা গরিবের বাচ্চা সে হয়তো কোনো একটা মজুরি দোকানের পাশ দিয়ে ঘুরছে কোনো একটা খাবার দোকানের পাশ দিয়ে ঘুরছে বারবার কাচুমুচু করছে খেয়াল করেন তাকে ওই খাবারটা একটু কিনে আপনি হাতে তুলে দেন অনেক সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকা ওজন অনেক বেশি হয় তো এই বছর বিশেষ করে ঈদকে সামনে রেখে আমাদের এই আমলটা হতে পারে কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নাই যে তারা খাবারে কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাচ্চা আমি রমজানের শুরুর দিকে আহ্বান করেছিলাম যে একটা মাছ কিনে দেন একটু সাহায্য করতে পারে বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু মুরগি কিনে দেন একটু গরু গোশত কিনে দেন এমনও আছে যে গত রমজানে গরু গোশত খেয়ে কোরবানিতে গরু গোশত খেয়েছে এ পর্যন্ত আর গরু গোশত কিনে খেতে পারে নাই তাকে আপনি দেখে যে গরু গোশত দিলে তার বাসায় আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে দেখুন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তোলার একটা কথা বলতেন যে আপনি 2 কেজি গরু গোশত কিনছেন নিজে খাওয়ার জন্য অনেকদিন পরে কিনছেন বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন খুব আনন্দ করবেন সন্দেহ নাই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোনো মানুষ খাবারই পাচ্ছে না অনেকদিন পর্যন্ত না খেয়ে আছে কষ্ট করছে এই জিনিসটা তাকে আপনি দিয়ে দেন বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক বেশি হবে রমজানের শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদেরকে খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে ম্যান হচ্ছে সেটা বেশি হওয়া দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রমজানের রোজার পরেই শাওয়াল শুরু হবে ইনশাআল্লাহ শাওয়াল মাসে যদি আমরা 6টা নফল রোজা রাখি নবী রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কানা কাসিয়ামি দাহার সারা বছর রোজা রাখা সব পাওয়া যাবে কোন কোন গবেষক এটাকে এইভাবে বের করেছেন যে রমজান সাধারণত 30 হয় 29 হতে পারে সর্বোচ্চ 30 তো 30 দিনে যেতে হয় সর্বোচ্চ সো 30 রোজায়
আমরা 30 দিন রোজা রাখলাম আর শাওয়ালে 6 দিন রাখলাম তাহলে কয়টা হলো 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকে 10 গুণ বাড়িয়ে দেন কখনো কখনো আরো কম বেশি করেন তো 10 গুণ সাধারণত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সেই হিসাবে রমজানের 30 এর সাথে শুধু আর 6টা রোজা যদি প্লাস করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়িয়ে 360 সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন তো এই সুযোগটা আমাদের জন্য কারোর হাতছাড়া না হয় সবাই ঈদের এক দুদিন পর থেকে শুরু করব ইনশাআল্লাহ এই রোজাগুলো রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আর রমজান শেষে আমাদের অনেকেরই কোরআন বন্ধ হয়ে যাবে টুপিটা ভাঁজ হয়ে পকেটে ঢুকে যাবে আমাদের মসজিদে আসা থেমে যাবে অনেকের এরকম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত রমজান মাস শেষ হওয়া পর্যন্ত নাকি যে রমজান শেষ হওয়া পর্যন্ত ইবাদত করো এটা বলছেন আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন মানে এখানে মৃত্যু মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো এখানে কোনো রেস্ট করার সুযোগ নেই আপনি কোরআনে কারিমে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন যে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওইলা হে রাসূল রাতে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হয় আল্লাহ বলছেন তার রাসূলকে যে সরি দিনে আপনাকে দীর্ঘ সাঁতরাতে হয় দীর্ঘ পথ পাড়ি দিতে হয় সাঁতার কেটে মুফাসসিরগণ বলেছেন যে সাঁতার কাটার কথা আল্লাহ তাআলা কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন যেখানে সে মক্কায় তো আমাদের মতো নদীমাতৃক জায়গা তো মক্কা না যে সকাল বিকাল মানুষ সাঁতার কাটে মানুষ নদীতে ডুব দেয় গোসল করে খাল বিল আছে নদী নালা আছে এরকম জায়গা না সেখানে আল্লাহ তাআলা কেন বললেন যে দিনে আপনাকে সাঁতার কাটতে হয় যে আল্লাহ বলতে পারতেন যে দিনে আপনাকে অনেক পথ মরুভূমির পথ পাড়ি দিতে হয় এটা বললেন অ্যাপ্রোপ্রিয়েট হতো মনে হয় কিন্তু আল্লাহ বললেন সাঁতার কাটার কথা কারণ কি ওয়াসিলন বলেছেন এর কারণ হলো সাঁতার কাটা এমন একটা কাজ এখানে কোনো বিরতির সুযোগ নাই অন্য সব যাত্রায় বিরতির অপশন আছে কিন্তু সাঁতার কাটা কি নাই আপনি সাঁতার কাটতে কাটতে যদি মাঝপথে চিন্তা করেন যে না আমার তো একটু ঘুম পাচ্ছে একটু ঘুমাই নি তারপর আবার সাঁতার শুরু করবো সুযোগ আছে নাই যদি বলেন না আমি আজকে লাঞ্চটা এখনো করি নাই তো মাঝপথে যাই একটু লাঞ্চটা ডিব্বা ডাব্বি নিয়ে গেছেন সাথে একটু খুলে খাই দেয় তারপর আবার সাঁতার কাটবেন অপশন আছে কোনো নাই ইমানদারের ডিউটি হলো সাঁতার কাটার মতো মৃত্যুর আগ পর্যন্ত কোনো অপশন নাই পাঁচক তো নামাজ পড়তে উঠতে হাঁপায় গেছে ঠিক আছে চার দিন পাঁচ দিন গ্যাপ দিলাম সুযোগ আছে নাই সাঁতার কাটার মতো নন স্টপ করতে হয় আরবের একজন স্কলার খুব চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন যারা রমজান মাসের ইবাদত করে আবার খেয়াল করে শব্দের দিকে যারা রমজান মাসকে পুজো করে মাসের পুজো করে আল্লাহ না রমজান মাস অনেক মর্যাদাপূর্ণ মাস যেন মাসকে যারা পুজো করে মাসকে যারা ইবাদত করে উপাসনা করে তাদের রমজানের পরে ইবাদত করার প্রশ্নই উঠে না কেন করবে রমজান শেষ তাদের টুপি পকেটে ঢুকে যাবে নামাজ আর পড়বে না কোরআন আর ধরবে না এটাই স্বাভাবিক হওয়া উচিত কারণ সে যাকে পুজো করত সে নাই কেন আর পুজো করবে রমজান শেষ তার ইবাদত শেষ এটা হলো তার কথা যে রমজান মাসকে পুজো করে রমজান মাসের উপাসনা করে এখন কি আপনি রমজান মাসের উপাসনা করেন না আল্লাহর উপাসনা করেন তো আল্লাহ তো এখনো ছিলেন রমজানেও ছিলেন রমজান পরেও আছেন আল্লাহ নির্দেশ আগেও ছিল রমজান পরেও থাকবে বরং রমজানটাকে যদি আমরা ট্রেনিং সেশন বলি রমজানের পরে তো আসল কাজ শুরু হবে আপনি ট্রেনিং নিছেন আর কাজ করেন না তো ট্রেনিং এর কি মূল্য হতে পারে এই জন্য ভাইরা আমার রমজানের ইবাদতের ধারা যাতে কোনোভাবে বন্ধ না হয় আমরা রমজানে যে অনেক তেলাওয়াত করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি এগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় না থাকলেও এটার আলামত আছে অনেক ওলামা একরাম অনেক স্কলারগণ অনেক গবেষকগণ বলেছেন যে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার একটা আলামত নিশ্চিত কোনো গ্যারান্টি না থাকলেও আলামত পূর্বাভাস বা নিদর্শন হলো সেই কাজটা কন্টিনিউয়াসলি করতে পারা দ্বিতীয় দুবার করতে পারা আমি এটাকে আমার মতো করে বোঝানোর জন্য বলি যে আমাদের দেশে একসময় হাল খাতা ছিল এখন তো উঠে গেছে এগুলা হাল খাতার সিস্টেম কি আপনি আগের বছরের দেনা দায় সব পরিশোধ করে দিবেন করার পর আপনাকে জিলাপি মিষ্টি এগুলা খাওয়ানোর পর দোকানদার নতুন করে ওই মজলিসেই যদি আপনি আমার বাকি চান আপনাকে হাজার হাজার টাকা আবার কিন্তু বাকি দেয় কি দেয় না আর হাল খাতার দিন যদি কেউ এসে দাঁত বের করে বলে যে ভাই আমি তো আসলে টাকা জোগাড় করতে পারি নাই তো দিয়ে দিব সমস্যা নাই আমাকে আরো কিছু দেন কি বলেন
হালখাতার যে কালচার যারা দেখছেন মুরব্বীরা জানেন আমাদের বাসে যারা একদম ইয়াংরা দেখেন আজকাল হালখাতা নাই তো হালখাতার যে কালচার সেই কালচারটা একটু মিলানোর চেষ্টা করুন তো দেখি হালখাতার কালচারটা হলো ভাই কোনো কাহিনী নাই আজকে তুমি সব টাকা শোধ করো এরপরে তিন গুণ টাকা দরকার হলে বাকি নাও কিন্তু আজকে সব শোধ করতে হবে শোধ করা ছাড়া কোনো কাহিনী নেই তো নতুন করে মানুষ বাকি পায় কখন যখন আগেগুলো সে ক্লিয়ার করে ঠিক একইভাবে কোন আমল এটা যদি আপনি একবার করার পর আবারও করার তৌফিক পান কন্টিনিউয়াসলি করার তৌফিক পান তাহলে আল্লাহ যদি সুধারণা করতে পারেন আল্লাহ বোধহয় আমার আগেরটা কবুল করেছেন যার কারণে নতুন করে আমাকে তৌফিক দিয়েছে এজন্য ভাই আপনার রমজানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার আলামত হলো রমজানের পরে আপনি সেটাকে ধরে রাখতে পারলেন কিনা যদি দেখেন যে না ধরে রাখতে পারেন নাই তাহলে যথেষ্ট চিন্তা করার সুযোগ আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পর রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন তিনটি ধারাকে ধরে রাখার জন্য আমি অনুরোধ করব রমজানের পরে নাম্বার এক পাঁচ ওয়াক্ত নামাজ অনেকেই মাশাআল্লাহ রমজান মাসে খুব গুরুত্বের সাথে পড়েছেন রমজানের পরে এটা যাতে কোনোভাবে না ছুটে বরং আরো কিভাবে সুন্দরভাবে পড়া যায় আরো সময় নিয়ে পড়া যায় সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ এই একটা কাজ আপনি অন্তত করেন আর দ্বিতীয়ত হলো কোরআনে কারিমের তেলাওয়াত আমরা তারাবিতে শুনেছি আলহামদুলিল্লাহ রমজান পরে কোরআনটা আমরা একটু পড়ার চেষ্টা করি বছর জুড়ে কোরআন পড়ার জন্য আমরা আসুনা ফাউন্ডেশন থেকে একটা নতুন প্রোগ্রামের ঘোষণা আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালি দেব সেটা হলো যে কোরআন বর্ষ অর্থাৎ শুধু রমজানে নয় আসুন বছর জুড়ে কোরআন চর্চা করি এই স্লোগান সামনে রেখে কোরআন বর্ষ আমরা ঘোষণা করছি আগামীকালকে সেটা ইনশাআল্লাহ পাবলিকলি ঘোষণা হবে সেখানে আমরা 15 লক্ষ টাকার পুরস্কারের বিশাল আয়োজন রাখছি তিনটা শুধু ওমরার ব্যবস্থা রাখছি কেউ চাইলে তিনজন মানুষকে আমরা ওমরা করাবো কি করতে হবে কিছুই করতে হবে না শুধু সারা বছর কোরআন পড়তে হবে বাস কোরআন পড়লে প্রতি দুই মাস পর ছয় পারা থেকে আমরা প্রশ্ন করব কোন তাফসীর থেকে প্রশ্ন হবে না একদম সাদামাটা প্রশ্ন ইয়া থেকে আয়াত থেকে তবে আলেমদের জন্য এটা প্রযোজ্য না আলেমরা একদম অংশগ্রহণ করতে পারবে না তাহলে সাধারণ মানুষ পিছিয়ে যাবে তো যাই হোক এই আয়োজনের সাথে আপনি সামিল হয়ে যেতে পারেন তাহলে একটু ছিল আপনার সারা বছর কোরআন চর্চা হয়ে যেতে পারে অথবা আপনার মতো আপনি করতে পারেন কোরআনটাকে আপনি সাথে রাখেন দেখেন কোরআন এমন একটা বিষয় যে সুবহানাল্লাহ মানুষ যখন প্রচন্ড নিঃসঙ্গ হয়ে যাবে একাকিত্ব অনুভব করবে কবরে হাসরে একটা জিনিস মানুষের কাছে থাকবে তার নাম হলো কোরআন কেউ থাকবে না সেদিন আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন মানুষ নিজের ভাইকে দেখে পালাবে বাপ মাকে দেখে পালাবে চিন্তা করা যায় না সন্তানকে দেখে বাবা পালাবে যে না জানে আজকে কিছু চেয়ে বসে ইয়ানফসি ইয়ানফসি করে সবাই সবাইকে দেখে পলায়ন করবে একটি জিনিস আপনার কাছে খুব কাছাকাছি থাকবে সেটা নাম হলো কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়াম ওয়াল কোরআন ইশফা'ানিল আবদ রোজা এবং কোরআন এই দুটো আমল আল্লাহর কাছে কিয়ামত দিন সুপারিশ করে বলবে রোজা বলবে আল্লাহ আপনার বান্দাকে দিনে বেলা আমি খাইতে দেনে অনেক কষ্ট হয়েছে তাও সে খায় নাই পাহাড় থেকে আমি তার বিরত রেখেছি সো আজকে তার পক্ষে আমার সুপারিশ আপনি গ্রহণ করতে হবে কোরআন বলবে আল্লাহ রাতে তাকে আমি ঘুমাইতে দেই নাই আমাকে নিয়ে এসে বসেছিল তেলাওয়াত করেছিল সো আজকে তারপর আমার সুপারিশ গ্রহণ করতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি আদায় করে ছাড়বে কোরআনের সাথে সংশ্লিষ্টটা যদি আপনার সেই লেভেলে হয় এই জন্য ভাই শুধু রমজানে নয় আসুন বছর জুড়ে কোরআনকে আমরা তেলাওয়াত করি দিনের একটা সময় ফিক্স করি অল্প একটু 5 আয়াত 10 আয়াত করে হোক আধা পৃষ্ঠা করে হোক আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন এবং বুঝে বুঝে করতে পারলে আরো অনেক বেশি ভালো হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর তিন নম্বর যেটা বলছিলাম যে রমজানের পরে ধরে রাখার চেষ্টা করলে ভালো হয় সেটা হলো সিয়ামের শিক্ষা শিক্ষা নিয়ে লম্বা চড়া কথা বলার সুযোগ নেই আমি শুধু এটুকু বলি সিয়াম কিন্তু আমাদের সাথে কথা বলে একটা বার্তা দেয় কি বলে সিয়াম মানে হলো বিরত থাকা সিয়াম শব্দের অর্থ কি পৃথিবীতে যত অপরাধ হয় সাধারণত ক্ষুণ্ণিবৃত্তি এবং যৌনবৃত্তির কারণে হয় যৌনবৃত্তি এবং ক্ষুণ্ণিবৃত্তির কারণে পৃথিবীর ম্যাক্সিমাম খুন খারাপি যা হয় এগুলো সম্পূর্ণ মূলত এই দুটোর কারণে হয় আর সিয়াম রোজা রেখে কিন্তু এই দুটাকেই কন্ট্রোল করার শিক্ষা ইসলাম দিয়েছে সো সিয়াম কিন্তু আমাদেরকে বলে যে রমজানের পরেও তুমি আল্লাহর ভয়ে যে তুমি পানাহার বর্জন করেছ যৌনাচার বর্জন করেছ সে আল্লাহর ভয়ে তুমি সুদ ঘুষ হারাম বিভিন্ন অন্যায় অনাচার সেগুলোকে বর্জন করতে হবে এই সিয়ামের শিক্ষাটা যেন আমার মাথায় থাকে রমজানের পরেও এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ পুরো রমজানের ইবাদত সাধনা আশা করা যায় সার্থক এবং সফল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার সেই সাথে ঈদের সুন্নাহগুলো আমি শুধু পয়েন্টটা করে বলে যাই ঈদের 10টি সুন্নাহ ঈদুল ফিতরের এর ভিতরে এক নম্বর সুন্নাহ হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওঠা ফজর নামাজ জামাতের সাথে পড়া কিন্তু অবাক করা বিষয় হলো সারা বাংলাদেশের সমস্ত জায়গার চিত্র হলো সারা বছরে ফজর নামাজে মসজিদে মুসল্লি সবচেয়ে কম হয় ঈদের দিন ফজর নামাজে মসজিদে সবচেয়ে কম মুসল্লি হয় কোন দিন কারণ
সারা রাত ধরে চান্দরাত এসে উৎসব করতে করতে ফুর্তি করতে করতে পুরস্কার নেওয়ার ব্যস্ততা করার সুযোগ পায় না, ওরকম অবস্থা হয়। এটা যেন না হয় ভাই, ঈদের দিনে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা, এবং সেই সাথে ঈদগাহে আগে আগে আসা, আগে আগে উঠা, ফজর নামাজ জামার সাথে পড়ে মওলানা মসজিদে, এরপরে ঈদগাহে আগে আগে আসা। আর দ্বিতীয়ত হলো গোসল করা, উত্তম রূপে গোসল করা। তৃতীয়ত হলো সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা। চতুর্থত পাঁচ নম্বর হলো উত্তম কাপড় পরা, নতুন কাপড় পরা না, কি কাপড় পরা, উত্তম পোশাক পরা, নতুন পরা জরুরি না, যা আছে যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেটারটা আপনি পরবেন। এবং ৬ নম্বর আমল হলো আপনার ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর খেয়ে নেওয়া, একটু খেজুর খেয়ে, বা খেজুর না থাকলে মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে যাওয়া, এটা ঈদুল ফিতর, ঈদুল আজহা সেটা না। ৭ নম্বর সুন্নাহ হলো তাকবীর বলতে থাকা, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মিডল ইস্টে বিশেষ করে সৌদি আরবের একটা কালচার খুবই ভালো লাগে, দেখা যায় যে জিলহজের প্রথম দশক আসলে আপনি রাস্তাঘাটে বুঝলে মানে হাঁটলে এমনকি দোকানপাটে যেখানে যাবেন তাকবীর বিভিন্ন ডিভাইসে তারা একটু ভলিউম বাড়িয়ে দিয়ে সেটা বাজায় রাখছে, মানে বিভিন্ন বাড়ির পাশ দিয়ে রেখে গেলে দেখা যায় বাইরের গেটের ওখানে একটা ছোট সাউন্ড বক্স রেখে দিয়েছে, ওখানে তাকবীর চলতেছে 24 আওয়ার্স। খুব বিরক্তিকর সুরে না, মানে বিরক্তিকর ভলিউমে না, এতটা ভলিউমে যে কারো কষ্টের কারণ না হয়, মৃদু ভলিউম বলতে পারি কিছুটা। আমি দেখেছি বিভিন্ন বাইরের গেট এরকম ছোট ছোট ইয়ে লাগিয়ে রাখছে এবং বাঁচতেছে, কত সুন্দর একটা কালচার। আমাদের ঈদ আসে এটা বোঝা যায় হলো গানের আওয়াজ শুনলে, তাই না? পুরা মহল্লার চতুর্পাশে ঝাঁকা নাকা ধুম ধাড়াক্কা গান আওয়াজ শুনে আমরা বুঝি যে কি আসে, ঈদ আসছে। আর তাদের ঈদ বোঝা যায় কিসের আওয়াজে, তাকবীরের আওয়াজে। তো আমরা তাকবীর দিতে থাকি, বিশেষ করে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একবার ঈদের নামাজ পড়তে যাওয়া, ঈদগাহে যাওয়া পর্যন্ত এই পুরো সময়টাতে উচ্চস্বরে আমরা উচ্চস্বরে বলতে অন্যকে স্মরণ করাবার জন্য, ঈদুল আজহাতে মূলত উচ্চস্বরে পড়তে হয় আর এই নীরবে, কিন্তু আমরা অন্যকে স্মরণ করাবার উদ্দেশ্যে আমরা একটু তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ। ৮ নম্বর আমল হলো আপনি ঈদগাহে পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে যাওয়া কিন্তু আলাদা একটা সুন্নাহ। সো যদি গাড়িতে যেতে হয় অনেক দূরের পথ হয়, তো গাড়ি একটু দূরে রেখে কিছু দূর যাতে পায়ে হেঁটে যেতে পারেন, সুন্নাহটা আদায় করার নিয়তে। আর ৯ নম্বর হলো যেই পথে যাবেন ঈদগাহে তার উল্টো পথে আসবেন। এবং ১০ নম্বর সুন্নাহ হলো একটু হাসি খুশি থাকবেন, গোমরা মুখ থাকবেন। আল্লাহ তাআলা এই সমস্ত সুন্নাহগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।